स्क्रीन शेयर दिल। আজকে আমরা লেট ভাই শুরু করলাম ক্লাস। ওয়েট করেন, ওই স্ট্রিমটা ইয়ে হয়ে গেছে, অফ হয়ে গেছে। ভাই জি ভাই স্টার্ট করেন। ঠিক আছে ভাই, আচ্ছা আমি ক্লাস শুরু করলাম। দেখি আমাদের আজকে কততম ক্লাস। আজকে আমাদের 22তম ক্লাস, সিএসএস ক্লাস হলো সপ্তম। আমরা গত ক্লাসে সিএসএস এর লিঙ্কের ব্যবহার শিখছিলাম। লিঙ্কের সাথে আজকে আমরা এই মানে গত ক্লাসের যে যা শিখছিলাম তার সাথে অ্যাডভান্স কিছু যুক্ত করব। আজকে নতুন কিছু শিখাইলে হয়তো বা আরো এলোমেলো হয়ে যাবে, এই জন্য চাচ্ছি যে যেগুলো হয়েছে এগুলার উপরে একটু আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে কাজ করি। আচ্ছা আমি কোডিং এ যাই। এই হলো আমাদের ফোল্ডার, এই যে 22তম ক্লাস ফোল্ডারের ইনডেক্স আর স্টাইল দুইটা আমি ওপেন করলাম। গত ক্লাসে আমাদের এতটুকু করা হয়েছিল, আমাদের হয়তো যারা ক্লাস করছেন তারা জানেন। আমি ব্রাউজারে দেখি কতটুকু কাজ হয়েছিল। এই কাজটুকু আমরা করছিলাম। জি ভাই, এটা করছিলাম, ওই যে উপহারের ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, এটা এটা করা হয়েছিল, এতটুকু করা হয়েছিল। আজকে আমরা দেখব এই যে নিচে যে কাজটা করছি, এই যে তিনটা প্যারাগ্রাফ নিছি, তাই না? তিনটা প্যারাগ্রাফ একেবারে সাদা মাঠা দেখা যাচ্ছে, আমরা এইটা একটু কাস্টমাইজ করে দেখি সিএসএস দিয়ে কিছু করা যায় কি না। ঠিক আছে, আচ্ছা এখন নিচের যেটা সেটা হলো আমাদের ছিল 5 নাম্বার সেকশন, মনে আছে কি আপনাদের? প্যারাগ্রাফটা দেখি কোথায় আছে, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কার মধ্যে আছে। আমরা যদি একটু দেখি উপরে যাই, এই যে সেকশন 3 না, এই যে সেকশন 3-র মধ্যে কিন্তু প্যারাগ্রাফ আছে একটা, আর একটা প্যারাগ্রাফ আছে হলো এই যে নিচে সেকশন 3-র পরে, কিন্তু এই যে প্যারাগ্রাফ নিচে যে প্যারাগ্রাফটা নিছি এখান থেকে শুরু, এইখানে সে প্যারাগ্রাফটা শেষ,
ভাই এগুলির মতো যদি কমেন্ট দিয়ে নেই, এই এগুলি খুঁজতে আমাদের আর একটু সুবিধা হয় না? হ্যাঁ, আর একটু সুবিধা হয়, কিন্তু আমি যেহেতু কমেন্ট দেইনি এই জন্য মানে এটা একটু জাস্ট দেখানোর জন্য কিন্তু আমরা করছিলাম। আজকে আমরা এটা একটু অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? এখন এইখানে আমি একটা সেকশন নিচ্ছি, একটা সেকশন নিলাম, এই যে সেকশন নিলাম, আমরা কিন্তু 4-5 নাম্বার পর্যন্ত করছি না, 4 নাম্বার পর্যন্ত করছি, সেকশন সেকশন 4 পর্যন্ত মনে হয় আমরা কাজ করছি না, আমরা সেকশন করছিলাম 4টা তখন। 4টা। এখন তাহলে আমরা এই যে এখানে একটা সেকশন নেই, সেকশনের নাম দেই ক্লাস সেকশন 5 করলাম, ঠিক আছে? এখন এই সেকশনের মধ্যে আমরা এইখানে একটা ডিভ নেই, এখানে একটা ডিভ নিলাম, তাহলে একটা সেকশন নিছি আর এখানে কি করলাম একটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে আমরা এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা একটা একটা করে আমি কাজ করি এখানে। আচ্ছা, কোডগুলো আমার সুন্দর লাগতেছে না, কোডগুলো আমি একটু সুন্দর করি সাজাই। হ্যাঁ, এখানে যদি আমরা এভাবে সাজাই তাহলে একটু ভাল লাগবে। এই যে এখন কিন্তু সুন্দর লাগতেছে। এখন এই পাশে এসে এই যে পিটা আমি একটু আগায়, পিটাকে একটু আগায় দিই। আচ্ছা, পি আগে আসবে। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে যদি পিটাকে আগে আনি, একটু আগে আনি দেখি। হ্যাঁ, এই যে একটু আগে আসছে, তাহলে এখন কিন্তু কোডটা সুন্দর লাগতেছে। এই যে একটা প্যারাগ্রাফ, আমি নিচের প্যারাগ্রাফগুলো কেটে দেই, কেটে দিয়ে আমি একটা প্যারাগ্রাফ রেডি করে আমি কপি করে নেব। এই যে সব কেটে দিলাম, নিচের 3টা প্যারাগ্রাফ নিয়েছিলাম আমি, কেটে দিলাম একটা প্যারাগ্রাফ আমরা রেডি করি আগে। এই যে ডিপ শেষ করছি এখানে, এই যে এখানে উপরে ডিপ শুরু হয়েছে, এই যে প্যারাগ্রাফের এর নিচে একটা ডিপ শেষ হলো। এখন কিন্তু আমাদের সেকশন নেওয়া, সেকশনটা কিন্তু আমরা শেষ করিনি। এখানে কি করবো, আমরা সেকশনটা শেষ করলাম, তাহলে আমাদের এখানে কি একটা সেকশন হলো, একটা কি হলো ডিভ হলো, একটা সেকশনের মধ্যে একটা ডিভ নেওয়া আছে। তাহলে এখন এইখানে এই যে ডিভটা নিছি, এইটা হলো প্যারাগ্রাফের জন্য, আমরা আর একটা ডিভ নিতে পারবো, অথবা এটা আমরা ক্লাস অ্যাড করে দিতে পারি। এটাকে যদি আমরা ডাকতে হয় তাহলে আমার কিন্তু লাগবে। আমি বললাম যে এই সেকশন 5-এর মধ্যে ডিপ নাম্বার 1 একটা ডিপ নিছি, 1 নাম্বার ডিপ। আচ্ছা, এখন এইখানে আর একটা জিনিস আমরা করি, এই প্যারাগ্রাফের আগে আমরা একটা হেডিং নেই, একটা হেডিং নেই, H1 নিলাম, নিয়ে আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই যে ওয়েব ওয়েব ডিজাইন, একটা হেডিং দিয়ে দিলাম। তাইলে আমরা কি করলাম, 5 নাম্বার একটা সেকশন নিলাম, এইখানে কি করছি একটা ক্লাস অ্যাড করছি আর এখানে একটা দিয়ে দিলাম। এইটা এখন এই যে ডিপটা, পরে যে ডিপটা নিলাম, এই ডিপটাকে আমি কি করব, কপি করব। কপি করার জন্য আমি এইখান থেকে আসলাম, এইখানে এসে শিফট চেপে এখানে চাপ দিলাম, সব কপি হয়ে গেল। কপি করে, আচ্ছা কপি করে, আচ্ছা এই যে একটা লাইন কপি বাদ আছে, তাহলে আমি এটা চাপ দিলাম, এখানে পি সহ ধরলাম, ধরে উপরে গিয়ে এই যে ডিপ সহ শিফট ধরে চাপ দিলাম। এখন দেখেন পি সহ, আচ্ছা পি হয়নি, আচ্ছা আমি এটা কপি করলাম। কপি করার পরে অথবা এভাবে স্ক্রল করেও কপি করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কপি করবেন। এই যে আমি কপি করলাম, কপি করে এটা আমি কপি করে 3টা করে দেবো বা 4টা করে দেবো। আমি যদি 4টা করে দিই, এই একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, আমার হয়ে গেল কয়টা, 4টা। সেভ করি, সেভ করার পরে ব্রাউজারে একটু যা দেখি আমাদের কি হলো, পরিবর্তনটা কি আসলো, এইখানে কি হয়ে গেছে, এলোমেলো কি যেন আসলো বুঝতেছি না, এরকম না আসলে এটা কি হয়েছে, আমি একটু কোডে যা দেখি। এই সেকশন 5 নামে এখানে হয়তো কোড করা আছে, এই জন্য এই গ্যাঞ্জামটা হয়েছে, বা এইখানে যে ডিপ 1 নামের কিছু আছে, এই জন্য মনে হচ্ছে যে কিছু একটা হয়ে গেছে।
এখন এইখানে আমরা দেখি কোডগুলা ডিব নামে, ডিব অন নামের কেউ আছে হয়তো, ডিব অন নাম, এই যে ডিব অন নামের আগে আমরা কাজ করছিলাম, এই জন্য কি ডিব অন নামের এই যে এই কাজটা আছে, এটাই কি ওখানে শো করতেছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে ডিবটা চেঞ্জ করে নিই, এখানে যে আমরা ডিব নিছি, ডিব নাম নিছি, এই ডিবের নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে যেহেতু এটা কি 5 নাম্বার সেকশনের কাজ, আমরা পাঁচের পাঁচ লিখি, পাঁচ পাঁচের পাঁচ লিখলাম, পাঁচের পাঁচ, তাহলে কিন্তু আমরা মানে ওই কোডটা আর পাবে না, আগের যে কোডটা ওই কোডটা পাবে না, পাঁচের পাঁচ, নিচে এটা চেঞ্জ করে দেই, পাঁচের পাঁচ এটাও চেঞ্জ করে দেই, তাহলে ওই কোডটা আর পাবে না। এখন যদি আমি সেভ করি, এই এখন যেটা করলাম এটা শুধু আমাদের এটা হলো ডিপ নেম না, হ্যাঁ এই যে পাস দিলাম এটা হলো জাস্ট ডিপ নেম, এটাকে আমি যে কোনো কিছু ইউজ করতে পারি। যে কোনো কিছু ইউজ করতে পারি এই জন্য। এখন যদি আমি রিলোড দেই, দেওয়ার পরে দেখবো যে এই যে এরকম কাজটা হয়েছে, ঠিক আছে, এই কাজটা হয়েছে। আমরা চাচ্ছি যে এইখানে যে কাজটা হয়েছে এইটা এখন সিএসএস করব। তাহলে এই সিএসএস করার জন্য আমরা যাই, এখন এগুলাকে কল করে নেই। এখানে আমাদের কি আছে, একটা প্রথমে একটা কি আছে, সেকশন আছে, সেকশন 5। তাহলে আমরা এখানে কল করি ডট সেকশন 5, এটাকে আমরা কল করলাম, ঠিক আছে। এখন সেকশন 5কে কল করলাম, এরপর আমাদের কি আছে, ডিপ, ডিপ কি আছে, 5, ডিপ 5 আছে, এটাকে আমরা কল করলাম। এরপরে আমাদের কি আছে, ডিপ 5-এর মধ্যে, ডিপ 5-এর মধ্যে কি আছে, H1 আছে, প্যারাগ্রাফ আছে, তাহলে আমরা এখানে ডিপ 1-এর H1-কে ডাকলাম। এরপরে আমরা কি করব, ডিপ 1-এর P-কে ডাকলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি এখানে সেকশনগুলো ধরে নেওয়া হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে 5 নাম্বার যে সেকশনটা, এই সেকশনটার আমরা হাইট ওয়েট দিয়ে নিই, 5 নাম্বার সেকশনটার কি একটা হাইট দিয়ে নিই, আমরা হাইট দিলাম, হাইট 400 পিক্সেল করি, 400 পিক্সেল করলাম। আর মার্জিন আমরা এখানে মার্জিন, আচ্ছা এটা দিয়ে দেখি কি হয়, একটা একটা করে আমরা কাজ করি, তাহলে বুঝবো যে কি হচ্ছে। এটা কিন্তু এই যে জায়গা, জায়গাটা নিয়ে 400 পিক্সেল হাইটটা নিছে। এখন আমরা কি করব, এখানে আমরা একটু মার্জিন নেই, মার্জিন 0 0 অটো করে দিই, 0 অটো করলাম। আচ্ছা এখন আসেন এই ডিবের মধ্যে আমরা কাজ করি, ডিবের মধ্যে এসে আমরা কি বলবো, ডিবের মধ্যে এসে আমরা বলবো যে এই যে ডিপটা আছে, ডিবের মধ্যে 5টা অংশ আছে, 5টা জিনিস আছে, এই 5টাকে আমরা কি দেব, একটা হাইট দেব। হাইট কি ওইখানে কি 400 পিক্সেল নিছি, এইখানে ধরেন আমরা 300 পিক্সেল নিলাম, একটু কমায় নিলাম 300 পিক্সেল, তাহলে এর মধ্যেকার যে জিনিসগুলো সেটা 300 পিক্সেল আসবে। ওয়েট আমরা নিয়ে নিই, যেহেতু আমরা কয়টা নিছি, 4টা, তাহলে আমরা কি করব, 25 পিক্সেল নিলাম, ওয়েটটা আমরা নিয়ে নিলাম, যে এর মধ্যে যে যতগুলা কি আছে, ডিপ আছে, ডিপ 5 নামের যারা আছে তারা কি হয়ে যাবে, এই হাইট ওয়েটটা নিয়ে নেবে। এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি দেখি, তাহলে দেখেন এই যে হাইট ওয়েট কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে, সেকশনের মধ্যে হাইট ওয়েট নিয়ে নিছে, যে এগুলা কি হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে, এই উপরের টুক ঠিক আছে, তারপরে এগুলা কি হয়ে গেছে, বের হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যাই একটু দেখি আর একটু কিছু কাজ করা যায় কিনা। তাহলে ডিবের মধ্যে এখানে কি হলো, ডিপ ফাইভ নামের যে ছিল, যারা ছিল তারা সবাই কি হয়ে গেছে, হাইট ওয়েট নিয়ে নিছে। আমি যদি অ্যালাইন করে দিই, যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি হয়ে যাবে, টেক্সটের অ্যালাইন কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে, এই যে টেক্সটের অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এই একটা কিন্তু কাজ করতেছে, কয়টা কাজ করতেছে, একটা। তাহলে আমরা কি এই সবগুলাকে কাজ করাই, এই যে নিচের যেটা আছে এটাকেও যদি কাজ করাই, এটা কাজ করেনি কেন দেখি তো আমরা একটু দেখে আসি।
তাহলে এই ডিপ ফাইভ কাজ করছে, এরপর একটা কাজ করেনি কেন? আমরা একটু যাই এইখানে, এই যে ডিপ ফাইভ আসলো, এইখানে ডিপ ক্লোজ করিনি, ঠিক আছে? এখানে কিন্তু আমরা ডিপটা ক্লোজ করিনি। আবার এইখানে যদি যাই নিচে, নিচে যাওয়ার পরে এইখানে আমরা ডিপ ক্লোজ করিনি। কাজ করার সময় এগুলো দেখবেন যে ডিপ যদি ক্লোজ না হয়, বা একটা নিচে আমরা ট্যাগ, এটা যদি ক্লোজ না হয় তাহলে কিন্তু কাজ করবে না, একটা কাজ করবে আর একটা কাজ করবে না। এইখানে আমরা কি করি নেই, ডিপ ক্লোজ করিনি, আমরা ডিপটা ক্লোজ করি, এই যে ডিপ ক্লোজ করলাম, আর একটা ক্লোজ করতে হবে। এই যে নিচে, এই যে নিচের এটা ক্লোজ আছে। এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি ব্রাউজারে যাই, তাহলে মনে হয় সবগুলা নিয়ে নেবে। এই যে সবগুলা হয়ে গেছে, ঠিক আছে, এই যে সবগুলা হয়ে গেছে। এখন আমরা 50% করে দিছি সবাইকে, কিন্তু 50% করে দিলেও এরা কি নিচে নিচে আসছে। আমরা চাচ্ছি যে এই ডিপগুলো যেন ওই পাশাপাশি চারটা থাকে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে, এরকম যেন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কাকে বলে দিতে পারি, এইটাকে, যে সেকশন ফাইভ কে আমরা বলে দিতে পারি কি, ফ্লোট, ফ্লোট লেফট আমরা বলে দিতে পারি। এখন যদি সেভ করি দেখি কি হয়, লেফটে যায় কি না, এই যে ফ্লোট লেফট হয়ে গেছে। বুঝতে পারতেছেন সবাই? আপনারা আবার রিপিট করেন যদি না বোঝে কেউ। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এই কোডটা আমি একটু, আমাদের এখানে কি কাজ করলাম, আমরা শুধু উপরে এখানে একটা প্যারাগ্রাফ নিছি, প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফটা কি করছে, একটা সেকশনের মধ্যে নিছি। এই যে একটা সেকশন নিছি, সেকশন ফাইভ, ফাইভের মধ্যে একটা ডিভ নিছি, ডিভের সেকশনের নাম দিছি ফাইভ, আর ডিভের নাম দিছি ফাইভ, আর এখানে একটা কি নিছি, এইচ ওয়ান ট্যাগ নিছি, আর একটা প্যারাগ্রাফ নিছি। এটা হলো আমাদের মানে এইচটিএমএল এর কাজ। এরপরে সিএসএস এসে কি করছি, আমরা সবাইকে ডাকছি, কাকে ডাকছি, সেকশন ফাইভ কে ডাকছি, ডিপ ফাইভ কে ডাকছি, আর এইখানে আর ডাকছি কাকে, আমরা সেকশন ডিপ ফাইভ এর মধ্যে যে এইচ ওয়ান আছে, এইচ ওয়ান কে ডাকছি, আবার ডিপ ফাইভ এর মধ্যে যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ কে ডাকছি। এখন আমরা জাস্ট শুধু কাজ করলাম কার, সেকশনের মধ্যে আমরা একটা হাইট দিছি, আর মার্জিন অটো করে দিছি। মার্জিন অটো না করে দিলেও এখানে কাজ করবে। মার্জিন অটো করার মানে হলো সবাই যেন মাঝখান থেকে আসে, এটা। আচ্ছা, আমি মার্জিন অটোটা তুলে দেই, যেহেতু আমরা এখানে বেশি কাজ করবে না। আচ্ছা, এখানে আমরা হাইট দিছি, ডিপ ফাইভের হাইট দিছি কি, এখানে যে হাইট দিছি তার সাথে এখানে হাইটটা একটু কম দিছি। এখানে কি ওয়েটটা কি করে দিছি, আমরা ওয়েটটাকে চার ভাগে ভাগ করছি, যেহেতু আমরা চারটা ডিপ নিছি, ডিপ ফাইভ কয়টা নিছি, চারটা, অর্থাৎ চারটা প্যারাগ্রাফ আছে, এই জন্য আমরা 25, অর্থাৎ পুরো পেজটাকে আমরা চার ভাগে ভাগ করছি, চার ভাগে ভাগ করছি, টেক্সটটা অ্যালাইন করেছি। এখন একটু আমরা এই যে এখানে যে কাজটা করছি, এটাকে আরেকটা একটু কাস্টমাইজ করি, আমরা একটা বর্ডার দিই। বর্ডার দেওয়া তো আপনারা জানেন হয়তো, এটা ছেড়ে দাও, এটা দিয়ে কি করবা, এটা কাজ নাই, বর্ডার করলে ভেঙে আমরা দিবে। বর্ডার দেই, বর্ডার ধরেন ফুটবল খেলবে, 1 পিক্সেল সলিড ব্ল্যাক, কি দিলাম আমি, বর্ডার দিলাম। তাহলে এখন দেখি বর্ডার আসে কিনা, এই যে সবার বর্ডার আসছে। কিন্তু বর্ডার আসলে দেখেন একটা কাজ হয়েছে, সেটা হলো বর্ডার যখন আসছে তখন কিন্তু আমার 100%-এর বেশি হয়ে গেল। আমি যে 1 পিক্সেল নিলাম, বর্ডারের যে 1 পিক্সেল আমি নিছি, সেই 1 পিক্সেলটা কি হয়ে গেল, তাহলে চারটার 4 পিক্সেল 100 থেকে ও এই 4% নিয়ে নিছে, চারটা বর্ডারে 100 থেকে কমে গেল, হয়ে গেছে। তাহলে আমরা এখানে আমরা 24 করে দিতে পারি, 24 করে দেই, তাহলে জিনিসটা সুন্দর হবে। মানে হিসাব কিতাব গুলো একটু ঠিকঠাক না রাখলে দেখবেন যে কাজ করতেছে না। এখন একটু দেখি, আর ভাই ওই যে বর্ডার কালার ব্ল্যাক না নিয়ে অন্য কালার নিলে এটা আরো সুন্দর লাগবে। আচ্ছা, ওটা আস্তে আস্তে করতেছি। আচ্ছা,
আমি এখানে দেখি, 20/21 দিয়ে দেন। আচ্ছা বর্ডারটা এটা উঠায় দিই, আমি বর্ডারটা এখানে উঠায় দিই, দিয়ে দেখি। আচ্ছা কি হলো, নিচে নিচে আসলো কেন, ওই সেট করিনি নাকি? যে ফ্লোর লেফটটা মুছে গেছে মনে হয়। ফ্লোর লেফটটা তুলে দিছি। হ্যাঁ এখন কি করব, ফ্লোরটা লেফট করে দেব। ফ্লোর লেফট করে দিলে কি হবে, সবাই পাশাপাশি আসবে, সবাই পাশাপাশি কিন্তু চলে আসছে। এখন আমরা বর্ডারটা দেই, এখন বর্ডার কাজ করবে হয়তো। 1 পিক্সেল দেখি তো। আচ্ছা আচ্ছা আমরা একটা কাজ, যেহেতু হাইট ওয়েট দিছি তাহলে আমরা বক্স শ্যাডো দিই। বক্স শ্যাডো 1, এটা ই করি আমি। শ্যাডোটা কেমনে দেয় মনে আছে? শ্যাডোটা কেমনে দেয়, সেটা তিনটা ইয়ে হবে, 0 পিক্সেল, 0 পিক্সেল, তারপরে 1% বা 10 পিক্সেল। এটা যদি করি দেখি কি আসে। আচ্ছা কালারটা দিই আমি, এখানে কালার দেওয়া যায় না, ব্ল্যাক সেভ করলাম। এই এটা হয়েছে। আচ্ছা এইখানে কিন্তু দেখা যাচ্ছে না, আমরা কি করতে পারি, এইখানটা একটু ফাঁকা করার জন্য কি করতে পারি, এটা মার্জিন নিতে পারি, মার্জিন লেফট নিতে পারি, মার্জিন লেফট, লেফট একটা মার্জিন নেই, ধরেন 5 পিক্সেল নেই, দেখি কি হয়। এই 5 পিক্সেল নিছি। আচ্ছা ওইটা ব্লারটা একটু কমিয়ে দিই, এখানে ব্লার নিছি 10, ব্লার 10 না দিয়ে 5 দিই, আর এইখানে পার্সেন্ট একটু এখন কমায় দিই। ওই যে এখানে যে 5% নিছি মার্জিন, এই 5 করে বেশি হয়ে গেছে না। আচ্ছা ওইটা এটা 25 থাক, দেখি এখানে যাই কি হয়, ব্লারটা কমে গেছে। এখন এইখানে দেখেন, এই উপরের ব্লারটা কিন্তু দেখা যাচ্ছে না, উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে 5 আছে এই 5 কে আমরা বলে দিতে পারি মার্জিন টপ, টপ থেকে মার্জিন আমরা বলে দিতে পারি কত, আমাদের কিন্তু কত পিক্সেল কম নিছি, এখানে 100 পিক্সেল কম নিচ্ছে, তাহলে এখানে আমরা 100 পিক্সেল কম নিচ্ছে, তাহলে আমরা এখানে টপে আমরা বলে দিতে পারি কত, 100 পিক্সেলের অর্ধেক 50 পিক্সেল, 50 পিক্সেল যদি বলি তাহলে কি করবে, একটু নিচে আসবে, তাহলে এটা সুন্দর দেখাবে, এই নিচে আসছে একটু সুন্দর। আচ্ছা আমরা এক কাজ করি, এই এইখানে তিনটা করি, তিনটা করলে হয়তো সুন্দর লাগবে, আরো বেশি হয়ে গেছে চারটা, তো আমরা একটা ডিলিট করে দিই, এই একটা টিপ ডিলিট করে দিই। ভাই ফোর ডিলিট করেন, ফোর ফাইভে তো অনেক কিছু করছেন। আচ্ছা এখন যদি আমরা দেখি এই যে তিনটা, এই তিনটা, এখন আমরা এখানে কি কি করব, টপে মার্জিন নিছি, এই যে টপে মার্জিন নিছি, মার্জিন টপ, এখন আমরা কি করব, মার্জিন লেফট, লেফটে যদি একটা মার্জিন নিই, আমরা লেফটে আমরা মার্জিন নিলাম 100 পিক্সেল, দেখি কত দূর যায়, আরো যাবে না? আচ্ছা আরো না দিয়ে আমরা এখানে বাড়াই দিই, মাঝখানটা বাড়াই দিই, অর্থাৎ এই যে মার্জিনটা নিছি কত, এইখানে যে মার্জিন নিছি না লেফটে, এই মার্জিনটা আমরা বাড়াই দিই, তাহলে দেখি কি হয়, এই যে মার্জিনটা বেড়ে গেছে, আর একটু বাড়ায় দেই, আর একটু বাড়ায় দেই, 25 পিক্সেল করি, 50 পিক্সেল করলে সবচেয়ে ভালো লাগবে, 50 পিক্সেল করি, তাহলে উপরে যতটুকু জায়গা নিছে নিচেও ততটুকু হবে, তাহলে ভালো হবে, মানে প্রত্যেকটা সাইডে সমান সমান হবে।
উপরে আসছে। এই সাইটে যতটুকু জায়গা নিছে মোটামুটি এই সাইটে ততটুকু জায়গা। এখন আমরা যদি একটা রেডিয়াস দিয়ে দিই, এখানে একটা রেডিয়াস দিলে আর একটু সুন্দর লাগবে। আমি একটু রেডিয়াস দেই, রেডিয়াস কেমনে দেয় মনে আছে কি রেডিয়াস হয়? বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ধরেন আমি পিক্সেল করি। বেশি হয়ে গেল মনে হয়। আচ্ছা দেখি বেশি হলো না কি হলো। এই এই লেখাগুলা একটু খেয়াল করেন, লেখাগুলা কিন্তু একদম যেতে যেতে গেছে। তাহলে আমরা এটা কি করতে পারি, একটু চাপায় ইয়া করে দিতে পারি, এখান থেকে একটা প্যাডিং নিতে পারি। কার প্যাডিং নেব? এটা এখানে প্যাডিং নেই, ফাইভ পিক্সেল নিলাম, পিক্সেল একটু প্যাডিং আসছে, ফাইভ পিক্সেল। আচ্ছা এখন আমরা এটার কালার করতে পারি। আচ্ছা কালার করার আগে আমরা একটা কাজ করি, এইটার একটা হোভার সেট করি না, আমরা একটা হোভার সেট করি কিসের? এইটারই, এইটা হোভার করব। কপি করলাম, কপি করে এইখানে কি করব পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট এইখানে কি করব হোভার, হোভার হোভার যখন করব তখন এইখানে আমরা কিছু কাস্টমাইজ করি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এখানে, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কালার দেবো। যখন হোভার করবে তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আসবে ধরেন আমি রেড দিয়ে চেক করি যে আসে কিনা। এই যে রেড আসছে। আচ্ছা হোভার হচ্ছে, কিন্তু হোভারটা কিন্তু খুব দ্রুত হচ্ছে তাই না? দ্রুত হচ্ছে। এইটা যদি আমি একটু কাস্টমাইজ করি, আমি যদি এখানে বলে দিই ট্রানজিশন, ট্রানজিশন যদি বলে দিই ট্রানজিশন, ধরেন আমি বললাম 2 সেকেন্ড, ট্রানজিশন কি হবে 2 সেকেন্ড, দেখি কি হয়। মানে অনেকক্ষণ সময় হবে, অনেক সময় ধরে 2 সেকেন্ড আস্তে করে আসতেছে কালার। হ্যাঁ কালারটা কি আসতেছে আস্তে করে, কিন্তু চলে যাচ্ছে কি দ্রুত তাই না? মাউস সরানোর সাথে সাথে কি তাহলে আমরা কালার চলে যাচ্ছে সাথে সাথে, চলে যাচ্ছে। আমরা এটা এটাকে আরো স্মুথ করতে পারি, এটাকে আরো স্মুথ করার জন্য আমরা এই হোভারের উপরে আমরা কি ট্রানজিশনটা ইউজ করতে পারি। এই ট্রানজিশনটা যদি আমরা উপরে ইউজ করি তাহলে দেখেন কি হয়, এখানে আমরা ট্রানজিশন ইউজ করলাম, ইউজ করার পর এখন যদি দেখি রিলোড দিলাম, এখন একটু খেয়াল করেন ঠিক আছে, স্টার্টিং আর ফিনিশিংটা ওই 2 সেকেন্ড কমে গেছে, বেড়ে গেছে। হ্যাঁ টাইমটা একটু কমায় দিই, 1 সেকেন্ড করলে মনে হয় ভালো হয়, তাহলে দ্রুত হয় না? দ্রুত হলেও সুন্দর লাগবে, স্মুথ লাগবে। এই ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আরেকটা জিনিস দেখাই, কালারটা চেঞ্জ করে দিয়ে একটা জিনিস দেখাই। অনেক ওয়েবসাইটে দেখবেন এই কাজটা, অনেক ওয়েবসাইটে। এখন এইখানে আমরা একটা কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি রেড দিছি না, ব্যাকগ্রাউন্ড কালারটা একটা একটা কথা, হ্যাঁ ওই ট্রানজিশন যে সেট করছেন ওই কালার চলে আসে, তো ওইটার উপর মাউস নেওয়ার পর যেমন কালারটা আসে ওইখানে শ্যাডো দেওয়া যায় না নিচে? হ্যাঁ শ্যাডো দেওয়া যাবে, সব কিছু করা যাবে। আচ্ছা আমি এটা আগে, এটা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম না, না দিয়ে অন্য একটা ইফেক্ট আনি, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমি দেইনি। স্বাভাবিক অবস্থায় আমরা এখানে একটা জিনিস অ্যাড করতে পারি, অপাসিটি। অপাসিটি আমি ধরেন দিলাম হলো পয়েন্ট পয়েন্ট, আচ্ছা এটা হলো 0 পয়েন্ট হিসাবে আসে অপাসিটি, 0.5 এটা দিলাম কি অপাসিটি,
এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখেন কি হয়ে গেছে, একটু হালকা দেখা যাচ্ছে না, হ্যাঁ হালকা হয়ে গেছে কালার। তাই না? এখন এটা যদি আমি এই অপাসিটিটা যদি কপি করে এইখানে এটা পেস্ট করি, এইটা সহজ একটা কাজ। এইখানে ধরেন আমি 9 করে দিলাম, সেভ করলাম। এখন যদি যাই দেখুন, যখন মাউস সরাচ্ছি তখন এটা একটু মানে মরা মরা হয়ে যাচ্ছে, তখন মাউস নিচ্ছে, এটা কি জীবন্ত হচ্ছে না? হ্যাঁ জীবন্ত হচ্ছে। আচ্ছা হয়ে যাচ্ছে ওদের মতো। হ্যাঁ, এটা অন করি তো দেখি, আর একটু জীবন্ত হবে অন করলে। আর অপাসিটি, ওয়ান করলে তো তাহলে ওই নর্মালটাই হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নর্মালটা হয়ে যাবে, এই যে ঠিক আছে, আস্তে করে হচ্ছে। আচ্ছা এই যে কাজটা করলাম, এটা কিন্তু ওয়েবসাইট আমরা দেখি যে ওয়েবসাইটে ঢোকার পরে যে সেকশনটা আছে দেখা যাচ্ছে না, পিকচারটা ঘোলা লাগতেছে। যখন আমরা হোভার করতেছি তখন কি হচ্ছে, পিকচারটা জীবন্ত হয়ে যাচ্ছে। দেখেন তো, এখানে কিন্তু সেই কাজটাই হয়েছে। তাহলে এটা কি ছিল, যার শুধু একটা প্যারাগ্রাফ ছিল, তাই না? যার শুধু একটা প্যারাগ্রাফ ছিল, সেই প্যারাগ্রাফটাকে আমরা কি করলাম, কাস্টমাইজ করে অনেক দূর গেলাম। এখন আসি আমরা এইটা আর একটু কাজ করি, কি এই যে এখানে আমার ভাই 1 সেকেন্ড ছুটে গেছে, যে 1-এর পরে এস অপাসিটি। আচ্ছা হ্যাঁ এই এবার এইস অন কে একটু কাস্টমাইজ করি, এইস অন এর ফ্রন্ট কালারটা দেই, ফ্রন্টের কালারটা একটু চেঞ্জ করে দেই, কালারটা কি দাম দেয়। আচ্ছা অপাসিটিতে তো এস এর দরকার নাই, সেকেন্ডের দরকার নাই, ও চলে যাবে না। অপাসিটি অন, ঠিক আছে অপাসিটি অন, আমি ভাবছি এটা অপাসিটি ওয়ান হলো ফুল ওয়ান মানে 100%, ঠিক আছে। কালারটা ব্লু করলাম, এইখানে একটু ফ্রন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, ফ্রন্টের সাইজ ধরেন আমি 36 করে দেখি কত বড় হয়। একটু বড় হচ্ছে না লেখাটা, আসলে জীবন তো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই যে নিচে যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটাকে একটু কাস্টমাইজ করি, কি করা যায় বলেন? প্যারাগ্রাফটা একটু ঝামেলা হচ্ছে কোথায় বলেন তো, জাস্টিফাই করে দিলে আরো সুন্দর হবে আমি প্যারাগ্রাফটা। কেমনে করবো, সিএসএস এ বলেন। কেমনে করবো, টেক্সট অ্যালাইন জাস্টিফাই টেক্সট অ্যালাইন হয়ে গেল, অ্যাট্রিবিউট দিব জাস্টিফাই, এই যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এখানে অ্যাট্রিবিউট আছে, আমরা জাস্টিফাই সিএসএস এ কাজ করব, দেখি জাস্টিফাই হয় কিনা। এই যে জাস্টিফাই হয়েছে। হ্যাঁ এখন মনে হয় আমরা এই যে পিক্সেল এই প্যাডিংটা আর একটু বাড়ায় দিলে সুন্দর লাগবে না, প্যাডিংটা মনে হয় আর একটু বাড়ায় দিলে সুন্দর লাগবে। প্যাডিং কোথায় দিয়েছিলাম, প্যাডিং প্যাডিং, এই যে প্যাডিং, প্যাডিংটা 10 পিক্সেল দিলাম, এই এখন একটু সুন্দর লাগতেছে না, একটু অ্যানিমেশন হচ্ছে না, অ্যানিমেশন হচ্ছে, হ্যাঁ অনেকটা ওইরকম হচ্ছে, আমরা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হোভার করার সাথে সাথে একটু অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশনটা কেন হলো বলতে পারবেন কেউ? অ্যানিমেশনটা হওয়ার কারণ বলে দেন। এই যে এখানে যে আমরা ওয়েব ডিজাইন লেখাটা বড় করে দিছি না, এই জন্য ওয়েব ডিজাইন লেখাটার কি হচ্ছে, এইস অনেক জায়গাটা বেড়ে গেছে, এখানে জায়গাটা বেড়ে গেছে, এই জন্য অ্যানিমেশন করতেছে। আমরা যদি ফন্ট সাইজটা কমিয়ে দিই এই অ্যানিমেশনটা কিন্তু থাকবে না। এটা ধরেন আমি মানে নর্মাল যেটা সেটাই যদি রাখি, অথবা 18 করে দিলাম, তাহলে দেখবেন এই অ্যানিমেশনটা আর নাই আছে। ও অ্যানিমেশনটা কেন আসলো বলেন তো দেখি, ওটা মানে অপাসিটির সাথে যে ট্রানজিশন করছেন, অ্যানিমেশনটা অন্য জায়গা থেকে আসছে দেখি, বলতে পারেন ওভারের কারণে? না ওভারের কারণে না, বলেন অ্যানিমেশনটা ওই ট্রানজিশন আর অপাসিটি করছেন তো ওই জন্য।
অ্যানিমেশনটা আসছে কেন বলেন, ধরতে পারেন কি না? একেবারে ছোট্ট একটা কাজ, দেখেন আমরা এইখানে যখন হোভার করতেছি তখন প্যাডিং আসতেছে কত, 10 পিক্সেল, যখন হোভার আউট করতেছি তখন আসতেছে কত, ওই আগেরটা 5 পিক্সেল, যার কারণে এই হচ্ছে, বুঝতে পারছেন? একেবারে খুব অ্যাডভান্স কাজ বুঝলাম আমরা, কি খুব বেশি অ্যাডভান্স কাজ করছি, কিন্তু দেখেন এই যে যাচ্ছে, দেখছেন? তার মানে আমরা ওয়েবসাইটে ঢুকলে মানে দেখলেই মনে হয় যে না জানি কত কিছু করে ফেলছে, আসলে কি তাই? একেবারে সহজ কাজ মানে একটু শুধু অ্যাডভান্স অ্যাডভান্স চিন্তা, আপনার মানে মেধাটা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করছে, তাছাড়া কিন্তু কিছুই না। এখন এই যে কাজটা, এটা আমরা এই যে উপরে যে যে পিকচারটা দেখতেছি, এই পিকচারটাতে যদি এই কাজটা করি আমরা, এই অপাসিটির যে কাজটা করলাম আজকে, কিন্তু অপাসিটিটা নতুন, এই অপাসিটির কাজটা যদি আমরা এই পিকচারে করি, যে পিকচারটা কি থাকবে, ঘোলা থাকবে, যখন আমরা ওভার করব তখন কি হবে, পিকচারটা স্পষ্ট দেখা যাবে, করতে পারবো না আমরা? আচ্ছা এতটুকু বুঝছেন, এখানে যে কাজটা করলাম এটা বুঝছেন, এই যে অ্যানিমেশন হচ্ছে এটা বুঝতে পারছেন কেন অ্যানিমেশন হলো? এটা বুঝছে। আচ্ছা এইখানে আমি অ্যানিমেশনটা যদি উঠে দিতে চাই, এই যে হোভারের আগে এইখানে দেখেন, এই যে এইখানে কি আছে, এই যে প্যাডিং কত, 5 পিক্সেল, এটাকে যদি আমি 10 পিক্সেল করে দিই তাহলে কিন্তু আর এই অ্যানিমেশনটা থাকবে না, দেখেন এখন কি আর অ্যানিমেশন আছে, আছে না, অফ হয়ে গেছে। কেন হয়েছে, ওই যে আমরা সাইজটাকে কি করছি সমান হয়ে গেছে, হ্যাঁ এইটাই জাস্ট। আমরা যদি এটা উঠায় মানে 1 পিক্সেল করি তাহলে অ্যানিমেশনটা কি আর একটু বেশি হবে, মানে এরকম অ্যানিমেশন করা একেবারে সহজ কাজ, শুধু আইডিয়া গুলাই বেশি হয়ে গেছে, সবাই সরে যাচ্ছে, এই যে সবাই লড়ে। এখানে যদি আমরা, এখানে কিন্তু আমি টেক্সট দিছি, এখানে একটা ইমেজ দেওয়া যেত না, ইমেজ দেওয়া যেত, ঠিক আছে? এই কাজগুলো আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, ছোট ছোট কাজ, কিন্তু কাজগুলো কিন্তু অনেক মানে অ্যাডভান্স লেভেলের চিন্তাধারা হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যেটা বললাম সেটা হলো আমাদের যে পিকচার ইয়াটা আছে, ফটোটা আছে, ফটোটা কোথায় আছে বলেন তো, এই যে এখানে না, ফটোটা কোথায় যোগ করছি, সেকশন 3 তে না, এখানে যদি উপরে যাই সেকশন 3, ওই সেকশন 3 একেবারে উপরে মনে, এই যে সেকশন 3, এই যে এখানে ফটোটা অ্যাড করছি তাই না? এইখানে যদি আমরা অপাসিটি দিয়ে দেই, অপাসিটি ওইখানকার মতো 0.5 এটা দিয়ে দিলাম, এখন যদি আমরা দেখি তাহলে দেখি কি হয়, এই যে পিকচারটা কি হয়েছে বলেন তো, ঘোলা হয়ে গেছে তাই না? তাহলে পিকচারটা কি হয়ে গেল, ঘোলা হয়ে গেল। আমরা যদি চাই যে এই পিকচারটাকে কি করব, আমরা দেখতে চাই সুন্দর স্পষ্ট ভাবে দেখতে চাই, তাহলে আমরা কি করব, এইখানে যেটা আছে এটাকে পুরোটা কপি করব, এই যে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে যা শুধু আমি হোবারটা অ্যাড করে দেব, এই যে এখানে HOVER হোবারটা অ্যাড করে দিলাম, আর এইখানকার এই অপাসিটিটা তুলে দিলাম। তার মানে যখন হোবার হবে, যখন হোবার হবে তখন অপাসিটিটা কাজ করবে, তাহলে আমরা কি করতে পারি, এখন রিলোড দিয়ে যদি দেখি তাহলে দেখব। আচ্ছা আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে যদি আমি যাই এখানে,
কাজ হচ্ছে না কেন? আমরা একটু দেখে আসি কি করছি। হোবার সেকশন থ্রিতে হোবার যখন করছি, আচ্ছা এখানে অপাচিটি আছে, আমি সেভ দিছি কিনা আমি একটু আবার সেভ দেই। রিলোড দিয়ে এবার কাজ হচ্ছে না তাও, তাহলে ভুল করলাম কোথায় দেখেন তো আপনারা। আচ্ছা সেকশন থ্রি, সেকশন থ্রির মধ্যে এইখানে কিন্তু উপরে কিন্তু ঠিকই কাজ করছে হোবার, এই হোবারে কাজ করে। হোবার হোবারে যখন গেছে তখন আমরা অপাসিটিটা বাড়ায় দিই, অপাসিটি না দিলে হয়তো হবে না। অপাসিটি আমরা 1 করে দিলাম, এখন যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে এখন যদি আমরা দেখি এই যে জাস্ট আমরা কি করলাম এই যে, কিন্তু এটা কি স্মুথ হচ্ছে না, খুব দ্রুত আসতেছে। আমরা এই স্মুথ করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা ট্রানজিশন অ্যাড করতে পারি, ট্রানজিশন ট্রানজিশন যদি অ্যাড করি, ট্রানজিশনটা আমরা জানি ট্রানজিশনটা কি হয়, সেকেন্ড হয়, 1 সেকেন্ড। সেভ করলাম, এই ট্রানজিশনটা কি হোবারেও আমরা অ্যাড করে দেব, ট্রানজিশনটা এই যে হোবারেও অ্যাড করে দিলাম। এখন যদি আমরা দেখি দেখুন, ট্রানজিশনটা যখন হোবারে দিছি এই যে আস্তে করে হোবার করলে কি হচ্ছে, অপাসিটি কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এইখানে এই লেখাটা কিন্তু সুন্দর লাগতেছে না, এটাকে আমরা কি গুগলটাকে কি লেখাটা আরো সুন্দর করে দিতে পারি, তাহলে সেটা করার জন্য আমি একটু কাজ করি। ওটা কোনটা একটু দেখতে হবে আমাদেরকে, সেকশন থ্রি, আচ্ছা সেকশন থ্রির মধ্যে আর কি কি আছে, সেকশন টু, সেকশন থ্রির মধ্যে আমরা এলআই আছে, এটা আমরা যদি কাজ করি যে সেকশন থ্রি, সেকশন থ্রির মধ্যে কি আছে, ইউএল আছে, এলআই আছে, এ আছে, তাই না? তাহলে আমরা আগে পয়েন্ট সেকশন থ্রিকে কল করলাম, আগে আমাদেরকে এভাবে কল করে নিতে হবে, সেকশন থ্রিকে কল করে নিলাম। এরপরে আমরা নিচে আসি, নিচে এসে সেকশন থ্রির কি আছে এটাকে আমি কপি করি, কপি করে সেকশন থ্রি কিন্তু আমাদের উপরে আছে, আমি সেকশন থ্রির মধ্যে কি আছে, ইউএল আছে, ইউএলকে ডাকলাম, আবার সেকশন থ্রির মধ্যে কি আছে, ইউএল ইউএল এলআই আছে, এলআইকে ডাকলাম, আর কাকে ডাকা বাকি আছে, এ কে ডাকা বাকি আছে, তাহলে আমরা এখানে এ কে ডাকি, কি ইউএল এলআই, ইউএল এলআই এ, এই কয়টা জিনিসকে আমরা ডেকে নিলাম। এখন এগুলার আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। এখন দেখেন এইখানে এই গুগল যে লেখাটা, এটা কি এর মধ্যে আছে, আমরা এটার ফন্ট সাইজ বাড়ায় দিতে পারি, আমরা কি করতে পারি, এটা ফন্ট সাইজ যদি বাড়ায় দিই, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা করে দিলাম 36 পিক্সেল, এরপরে ফ্রন্ট সাইজটা বাড়ায় দিলাম, আমি কালারটা দিয়ে দিই, কালারটা রেড দিয়ে দিই, আচ্ছা হোয়াইট দিই, হোয়াইট দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিই, তাহলে হোয়াইটটা সুন্দর লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এইখানে আমরা ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক হয়তো ভালো লাগবে না, অন্য একটা কালার দিয়ে দেখি, ব্লোয়ার এটা দিয়ে দেখি কি আসে, এখন আমরা একটু দেখি,
দেখো এটা কিন্তু আসছে কোথায়, যখন আমরা এ তে দিছি ব্যাকগ্রাউন্ডটা তখন শুধু এই লেখাটার উপরেই ব্যাকগ্রাউন্ড আসতেছে। আমরা একটু, আচ্ছা এই কালারটা, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কাট করলাম, এখান থেকে নিয়ে যাই, নিয়ে যে আমরা এখানে কাকে দেওয়া যায়, ইউএল কে যদি দিয়ে দিই, এটাকে যদি দিয়ে দিই, কালারটা অনেক সুন্দর লাগবে না, ব্লু করে দিই, ব্লার, আচ্ছা ব্লু করে দিই, বিএল, বিএল ব্লু করে দিলাম। এখন যদি আমি দেখি, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কোথায় চলে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পুরাটার উপরে চলে গেছে, কিন্তু একটা আন্ডারলাইন আসতেছে। এই আন্ডারলাইনটা তুলে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আন্ডারলাইনটা উঠায় দেওয়ার জন্য, আন্ডারলাইনটা উঠায় দেওয়ার জন্য আমি কি করতে পারি, লিস্ট এলআইয়ের এই লিস্ট স্টাইলটা কি করতে পারি, লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল যদি আমরা নান করি, তাহলে দেখ এইখানকার এই যে একটা বৃত্ত ছিল বৃত্তটা উঠে গেছে। এখন এই আন্ডারলাইনটা তুলে দিলে কি করতে হবে বলেন, আন্ডারলাইনটা তুলে দিতে গেলে এই যে এ আছে, এ কে কি করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, তাহলে কি হবে, তাহলে ওটা চলে যাবে। এই এখন কিন্তু সুন্দর লাগতেছে, এই যে আমি যা শুধু পরে যে কাজটা করছি এটা একটু আপনাদেরকে দেখাই, বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি যেটা করছি সেটা হলো এইখানে এই যে নিচের এই পিকচারটা আপনারা অপাসিটি কমাই দিছিলাম এ পর্যন্ত দেখছিলেন, তাই তো? এখন এইখানে যা শুধু আমি এই ট্রানজিশনটা অ্যাড করছি, ঠিক আছে, ট্রানজিশনটা অ্যাড করছি, আর এইখানে এই যে ভূগোলটা, এই ভূগোলটাকে কাস্টমাইজ করছি। ভূগোলটা কি ছিল, নিচে আন্ডারলাইন ছিল আর এখানে একটা ডট ছিল, এইগুলাকে রিমুভ করে দিছি, ওই যে লিস্ট স্টাইল আর হলো টেক্সট ডেকোরেশন এই দুইটা উঠাই দিছি জাস্ট। এখন যদি আমরা এটা এই কাজটা দেখি তাহলে দেখবো যে সুন্দর একটা জিনিস কিন্তু হয়ে গেছে, এইখানে কিন্তু ট্রানজিশন হয়নি, এই যে দ্রুত হচ্ছে। আর এর পরেরটা দেখেন, এই যে ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশনের জন্য সুন্দর লাগতেছে। আর নিচের এটা তো, এই যে নিচের যে আজকে যে কাজটা করলাম এটা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের কাজ, অ্যাভেলেবল ওয়েবসাইটে যাবেন এটা কিন্তু দেখবেন, অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলাতে এই কাজগুলা দেখানো হয়। বুঝতে পারছেন কি সবাই, মাথা ব্যথা এরকম? জি ভাই বুঝতে পারছি, বুঝতে পারবেন ইনশাল্লাহ ভাই পারবো। আচ্ছা তাহলে আজকে ক্লাসে পর্যন্ত, না পারলে আপনি তো আসেনি, হ্যাঁ হ্যাঁ এ পর্যন্ত থাক ক্লাস নাকি? আনোয়ার ভাই এই যে আপনি যে কোডিং করছেন না, এইচটিএমএল পুরোটা একবার একটু দেখান তো ভাই, আর একবার সিএসএস টা পুরোটা একবার খালি এক ফলো করে দেখবো ধাপে ধাপে। আচ্ছা ঠিক আছে, আর আপনি খালি একটু বড় করে দেন। হ্যাঁ আচ্ছা আমি এটা ইয়া করি, একটা পেজ করি তাইলে ভালো। হ্যাঁ ভিউ লেআউট সিঙ্গেল, এই যে হ্যাঁ দেখেন একটু, এই যে সেকশন ওয়ান, সেকশন ফোর, তারপরে এরপরে গুলা সেকশন, এই যে থ্রি আগে পরে নিয়েছি সমস্যা নাই, কিন্তু এই যে আমরা সেকশন এটা অ্যাড করে দেই, এই কমেন্টটা কপি করে নিয়ে আসলাম, এই যে এখানে কি আসছে, সেকশন সেকশন ফাইভ, কমেন্ট করবেন, কমেন্ট করে করে কোড করবেন, সুন্দর লাগবে। এই যে সেকশন ফাইভ প্যারাগ্রাফ, এই যে আজকে এই কাজটুকু করলাম, কোড তো বেশি না, কয় লাইন কোড করছি এখানে, 75 লাইন জিনিসটা কি কিন্তু, হ্যাঁ জিনিসটা কি, হ্যাঁ আর এইখানে দেখি সিএসএস টা দেখি, এই তো সিএসএস, এই সিএসএস টা করছি, এখানে করব অনেক করছি, 150 লাইন, 153 লাইন, 52 লাইন, 150 লাইন,
আনোয়ার ভাই জানেন আপনার ভিডিও কয় মিনিট হয়েছে? ভিডিও তো চলতেছে এখনো, ভিডিও এখনো করতেছেন? এখনো করতেছে, আমি সব শেষ করে ক্লাস শেষ করে তারপরে হলো এটা কাটবো। এখানে তো খুব গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে এগুলো রাখবো। মানে আমি বলি যে ক্লাসের যে মেন যেখানে মানুষ মানে ওইটা মিস করবে এমন সিস্টেমে এমন জায়গায় কাটবেন ওই জায়গায় কেটে মানে নেক্সট পার্ট আবার আপলোড করবেন মানে পরের দিন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। তাহলে আপনার কি হবে, এখানকার স্টুডেন্ট দেখলোই তো ক্লাস, আর যেটা আপনার সাবস্ক্রাইবার থাকবে বুঝতে পারছেন ওটা আকর্ষণে থাকবে যে আমার ওই ভিডিওটা দেখতে হবে, তাহলে অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ওটা দেখার জন্য, বুঝতে পারছেন? আজকে এবার ধর্মু আর একটু ওই যে কালকে ইনশাআল্লাহ যাচ্ছি ওইখানে যাই, যায় ওইখানে দেখি লাইন টাইন হোক একটু মাথায় বুঝছেন অনেক ঝামেলা ঝামেলা। আচ্ছা ইয়া কত হইছে এখন সাবস্ক্রাইবার? সাবস্ক্রাইবার মনে হয় কত দেখলাম 59, অনেক হয়েছে।